15, আমাদের একটাই নাম্বার কথা আছে, বাট এখনো এইখানে স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে। আমরা অ্যাট লাস্ট চলে এসেছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকালবেলা 5:15, তো আমি রেডি হয়ে গেছি আর সুশান্তও রেডি হয়ে গেছে, ও চলে গেছে, আর অটো বলা ছিল, অটো চলে এসেছে, তো এবারে আমরা বেরোচ্ছি, ব্লগটা শুরু করা যাক। ভোরে উঠে 7 সকালে স্টেশনে অগত্যা পৌঁছেই গেলাম। ইচ্ছে ছিল যাওয়ার আগের দিন রাত্রিবেলা ট্রেনে, কিন্তু তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাত্রিবেলা ট্রেন আর পেলাম না। কিন্তু স্টেশনে এই 7 সকালে পৌঁছেই যা দেখতে পেলাম, তা দেখে রীতিমতো তো আমার চক্ষু চড়ক গাছ। প্রায় বেশিরভাগ মানুষই নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর বেশিরভাগ মানুষের সংখ্যাটা কিন্তু কম মাত্র না। আনাগোনা মানুষের ব্যস্ততম স্টেশনে সেখানে ট্রেন দাঁড়িয়ে আছে, আর এবারে আমরা যাব আমাদের গন্তব্যে। কেউ যাচ্ছে কাজে, কেউ যাচ্ছে তার আত্মীয় পরিজনদের সাথে দেখা করতে, বা কেউ যাচ্ছে ঘুরতে একটু মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য। ইন্টারসিটি ট্রেন হওয়ায় আগে থেকেই এই ট্রেন স্বয়ং মূর্তিমান রূপে বিরাজমান সম্বলপুর স্টেশনে, তাই তাড়াহুড়ো করে ট্রেন ধরবার তাড়াটা হাজার নেই। তাই একটুখানি বসে একটা জলের বোতল নিয়ে রওনা দিলাম ট্রেনে বসার উদ্দেশ্যে। আর আমার জীবনে প্রথমবার আমি কিন্তু এসি চেয়ার কারে জার্নি করছি। অবশ্য এই ট্রেনের সব কামরাই বেশিরভাগ হয় এসি চেয়ার কার, না হলে জেনারেল। আর এসি চেয়ার কারে উঠেই আমি যেটা দেখলাম, এখানে আছে একটা প্লেট খাবার টাবার রেখে খাওয়ার জন্যে, আর আছে জলের বোতল, ফুড রে ছেড়ে দিল, আর তার সাথে আমাদের আজকের পুরী যাওয়ার জার্নি শুরু হলো। আমার আর আমার বরের আলাদা হওয়ার পরেও একজনের অনুপস্থিতির জন্য দুজনে একসাথে বসে ব্রেকফাস্টটা সেরে নিতে পারলাম। আর এসি চেয়ার কারের মধ্যে এই ট্রেনে বিশেষত কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, যেরকম নর্মাল এসি চেয়ার কার হয় সেরকমই, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা নেই। তাই জন্য একটা হকার ট্রেনে স্টেশন থেকে উঠতে খেয়ে নিলাম একটু ছোলা মাখা। তারপরে পাহাড় দেখতে দেখতে, রাস্তা দেখতে দেখতে, জানলার ধারে সিট না পাওয়ার দুঃখে আমার জার্নিটা কখন যে একটুখানি কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। 12:15, আমাদের একটাই নাম্বার কথা আছে, বাট এখনও এইখানে স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে, তো দেখা যাক ট্রেন কখন ছাড়ে। ভুবনেশ্বর যাবার আগে পর্যন্ত ট্রেনের চাকা ঠিকঠাকভাবে গড়ালেও ভুবনেশ্বর থেকে পুরী মাত্র কিছু কিমি দূরত্ব কভার করতে ট্রেন বাবাজি লাগিয়ে দিলেন প্রায় 2 ঘন্টা। বলতে পারো ট্রেন পাই বেশিক্ষণই নেই। আর এই এসি চেয়ার কারের চেয়ারে বসে বসে আমার পিঠ, কোমর, শিরদাঁড়া, মেরুদণ্ড সবই হয়ে যাচ্ছে যন্ত্রণাময়। 2 ঘন্টা বাদে তাও হচ্ছে তোমার হেঁটে হেঁটে যেতে হবে, বাট কিছু খাওয়া হয়নি, আগে কিছু খাই। স্টেশনে নেমে মানুষের জনসমারোহ আর জনস্রোত দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। এ স্টেশন না কোনো মেলাক্ষেত্র বোঝা বড় দায়, তাই অগত্যা নিজের খাওয়ার চিন্তাভাবনা দূরে রেখে মাথায় প্রথম চিন্তাভাবনা এলো কখন নিজের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। 400 টাকা, 500 টাকা, 800 টাকা বা কখনো 1000 টাকা, অনেক দরাদরির মাঝে অনেক দরাদরি করে উঠলাম একটি রিক্সোতে। তাও আমাদেরকে পৌঁছে দেবে হাব রাস্তা, আর জগন্নাথ দেবের রথ এখন গড় গড়িয়ে চলছে পুরীর রাস্তা দিয়ে। জগন্নাথ দেবের রথ দেখার জন্যে মানুষের উৎসুকতার ভিড় যেন চোখে নজর কাড়ার মতো। আমরা অ্যাট লাস্ট চলে এসেছি, আর এখন একটু হাঁটতে হবে, কারণ রিক্সোটা পুরোটা যেতে পারেনি, আর হাফটা এমনিতেও সুশান্ত হেঁটে এসেছে, আমি একা শুধু চেপে এসেছিলাম। তো এবারে আমরা খাবো, কারণ এখন বাজে 3:30, এখনো পর্যন্ত লাঞ্চ করা হয়নি, আর রথ দেখতে ভেতর গলি গলি দিয়ে ওদিকে যাবো না। কালকে রথ যেখানে আছে, জগন্নাথদেব যেখানে আছে, যে দর্শন করে আসবো একদম। তো এবারে যাই হোটেলে, আগে পৌঁছয়েছি। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, শরীর যেন আর চলছে না, তাই মধ্যাহ্নভোজন এই বিকেলবেলাতেই সারছি ভেজ থালি দিয়ে। রান্নার টেস্ট কিন্তু ভালো, খুঁজে পাওয়া মুশকিল। এই তো এটা স্পট,
ভরা মরশুমের মধ্যে মধ্যবিত্তের নাগালের মধ্যে একটি নিবাস পেয়ে আমি তো নিজেকে ধন্য মনে করছি, আর আরও ধন্য হয়ে গেলাম ব্যালকানি থেকে এই সমুদ্র দর্শন করে।